নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ অনেক সকাল সকাল ব্লগটা শুরু করলাম, এখন বাসিঘর ঝাড় দিচ্ছি, তারও এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছিলাম। ভেবেছিলাম ঘুম থেকে উঠেই ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগ স্টার্ট করব, কিন্তু সেটা করতে পারলাম না, কারণ সকাল সকাল আমার গাছের পরিচর্যা করাটা খুব দরকার ছিল। এত গরম আর রোদে গাছগুলো তো নষ্ট হয়ে যায় ঠিকমতো যত্ন না করলে, যার জন্য সকালে উঠে গাছে জল দিয়ে গাছের গোড়া পরিষ্কার করে পাতা টাতাগুলো পরিষ্কার করে তারপরেই বাসিঘরটর ঝাড় দিয়েছি। তো মুখ ধুতে এসে দেখলাম বেসিনটাও একটু ময়লা হয়ে গেছে, তো এটাও পরিষ্কার করে নিচ্ছি হাতে হাতে। যখন যেটা চোখের সামনে মনে হয় যে কাজটা করে নিলে ভালো হয় সেভাবেই কাজটা করি, এমন নয় যে সকালবেলা ঘুম থেকে উঠেছি হাতে এখনও অনেকটা সময় আছে থাক পরে করব। তো এটা ভাবলে আবার হয়তো পরে এতটাই ব্যস্ত হয়ে যাব যে কাজটা করা হবে না, আর এই কাজগুলো হয়তো 5-7 মিনিটের কাজ করে নিলেই হয়ে যায়, শুধু একটুখানি অলসতার জন্য কাজটা পড়ে থাকবে। আজ আয়ুষ্মানের স্কুল ছিল না, চাইলে আরও দেরি করে ঘুম থেকে উঠতেই পারতাম, কিন্তু এটা এখন আমি করি নাই, অভ্যেসটা আমি ত্যাগই করেছি বলতে গেলে। খুব একটা শরীর অসুস্থ না থাকলে সকালে দেরি করে ঘুম থেকে একদমই উঠি না, আর এটা বুঝতে পেরেছি আমি জীবনে কিছু একটা করতে চাইলে সবার আগে যেই অভ্যেসটা আমাদের নিজের মধ্যে আনতে হবে সেটা হলো সকালে ঘুম থেকে ওঠা। সকালে যদি ঘুম থেকে না উঠি তাহলে আমি 100% বলতে পারবো জীবনে কিচ্ছু করতে পারবো না, কারণ জীবনে যদি একটা কিছু করতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, ভালো কাজের সঙ্গে যুক্ত রাখতে চাই বা নিজের জীবনটাকে সুন্দর একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে পরিচালনা করতে চাই, তাহলে সবার আগে যেটা দরকার সেটা হলো সময়। আর সময়টা তখনই পাওয়া যাবে যখন সকাল সকাল ঘুম থেকে উঠে হাতের কাজগুলো সেরে ফেলা যাবে, তারপরেই তো আমরা এক্সট্রা কিছু করার জন্য সময় পাবো, তাই না? হ্যাঁ, অনেকের বাড়িতে হয়তো অনেক হেল্পিং হ্যান্ড থাকে, সেক্ষেত্রে আলাদা, কিন্তু আমার মতো একা সংসারে যদি সঠিকভাবে সময় না পাওয়া যায় তাহলে সব কিছু আসলে পেরে ওঠা মুশকিল। সকাল সকাল রান্নাঘরে এসে যে কাজটা আগে করি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেই, রাতে যতই পরিষ্কার করা থাক না কেন, আর তার সাথে চাল ডালটা ধুয়ে রাখি। চাল ডালটা ধুয়ে ভিজিয়ে রাখলে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেকে আবার আগের দিন রাতেও ভিজিয়ে রাখে ধুয়ে। আমি আগের দিন রাতে করি না, আমি সকাল সকাল ভিজিয়ে রাখি, 2-3 ঘন্টা চালটা ভিজিয়ে রাখলেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর গ্যাসটাও কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। সবাই ঘুম থেকে উঠে গেলেই আমার প্রথম কাজ যেটা থাকে সেটা বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নেওয়া, তার সাথে চারিদিকে যে ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো থাকে সেগুলো জায়গায় জায়গায় ঠিকঠাক করে রাখা। প্রত্যেকটা জিনিসের জন্য আমি নির্দিষ্ট জায়গা করে রাখি, আমার খুব একটা অসুবিধা হয় না তাই গুছিয়ে উঠতে। আর তারপর সবাই মুখ হাত ধুতে ধুতে আমি এদিকে ব্রেকফাস্টেরও রেডি করে নিচ্ছি। আর সকাল সকাল এরকম হালকা ফুলকো ব্রেকফাস্টই আমি করি, আমরা তিনজনই করব। আর তারপর 10টার দিকে তো তোমাদের দাদা ভাত খেয়ে অফিসে চলে যাবে, আয়ুষ্মানকে একটু ভাত খাইয়ে দেব। আর সকালে ভাতটা আমি অনেক দিন থেকেই খাই না, হালকা ফুলকো যা থাকে সেটাই আমি খেয়ে নিই, তারপরে যদি খিদে পাই একটু ফল টল খেয়ে নেবো, আর দুপুরবেলা স্নান করে একবারই ভাতটা খাই। সকালের টিফিনটা একটু পেট ভরে করাটাই ভালো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, তাই সকালে যাই ব্রেকফাস্টে দিই না কেন চেষ্টা করি আয়ুষ্মানের পছন্দ মতো যেন খাবারটা হয়, ও যেন নষ্ট না করে। আর এখানে দেখো আমি এখন একটু বার্গারের মতো বানাবো, আর ছোটো ছোটো এগুলো বান নিয়ে নিয়েছি, আমরা তো বান বা বন বলি তোমরা কী বলো জানি না, তো এখানে একটু মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি আর ডিম পোচ করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ এবং শসা দিয়ে সস দিয়ে বার্গার বানিয়ে নেব। এই ধরনের খাবারগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে, বড়রাও পছন্দ করে অবশ্যই। তো এগুলো বানালে কি হয় আয়ুষ্মান একদম নষ্ট করে না, পুরোটাই খেয়ে নেবে, তাই সবসময় একটু ঘুরিয়ে ফিরিয়ে, হয়তো একই রেগুলার খাবারই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যেন ওর খেতে ভালো লাগে। আর এখন সকালবেলা তো একদমই চা খাই না, যা রোদ পড়েছে চা খাওয়াটা ছেড়েই দিয়েছি, যদিও চাটা খেলে আমার একটু ভালো হয় তারপরেও আর কি, আর খুব একটা মাথা ব্যথা না হলে চা খাই না, আর আমি তো মাথা ব্যথার রোগী জানোই, তো
খুব মাথা ব্যথা হলে একটু আদা দিয়ে চা খাই, তাও সকালবেলা না সন্ধেবেলা। যে কোনো কাজ করতে চাইলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সময় আর ডিসিপ্লিন। সময় তো অবশ্যই প্রয়োজন, সময় না থাকলে কিছুই হবে না। আর এই সময়টা তখনই পাওয়া যাবে যখন নিজেকে একটা ডিসিপ্লিন রুটিনে পরিচালনা করা যাবে। আমি যদি ডিসিপ্লিনভাবে নিজেকে পরিচালনা না করি তাহলে কিছুই করতে পারবো না, কারণ সকালে ঘুম থেকে ওঠাটাও কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। তারপর সকাল থেকে রাত পর্যন্ত আমি যেই যেই কাজগুলো করব সেগুলো ডিসিপ্লিনভাবে করা, সেটাও কিন্তু খুব জরুরি, নয়তো সময়টা দেখবে এলোমেলো হয়ে যাবে। যেমন আমি যদি কোনো কিছু একটা কাজ করতে চাই সেই কাজটাই করছি অথচ আমার সংসারের বাকি কাজগুলো পড়ে আছে, তখন দেখবে সেই কাজের প্রতি আমাদের অটোমেটিকলি কি হয়, মনটা পসে না যে এটা কখন শেষ করব, সেগুলো কাজেও পড়ে আছে, মানে দুদিকে মনটা আর কি ডাইভার্ট হয়ে থাকে। তার জন্য আমি যেটা করি আমার হাতের কাজগুলো সব সময় তখনই সেরে ফেলার চেষ্টা করি যেন আমি দ্বিতীয় কাজটা যখন করব প্রথম কাজটা আমাকে কোনো রকম চাপ না দেয় বা টেনশন না দেয়। এখানে দেখো কাল কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, শুকোয়নি কালকে, তো আজ শুকিয়ে গেছে, এখন সাথে সাথে ভাঁজ করে রাখলাম, নয়তো এই কাজটাই পড়ে থাকতো, পরে আমার আবার টেনশন হতো অন্য কাজ করার সময়, যার জন্য একটুখানি 5-10 মিনিট সময়ই লাগে এই সব কাজগুলো করতে। অথচ অনেক সময় কি হয়, এইভাবে চেয়ারের মধ্যে একটু একটু করে কাপড় রাখতে রাখতে বিশাল পাহাড় প্রমাণ কাপড় জমে যায়, তারপর নিজেরই টেনশন হয়। তো সবসময় চেষ্টা করি হাতের কাজ হাতে সেরে ফেলতে। তো এইভাবেই আসলে সময় বের করে সংসার ইউটিউব দুটোই চালাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর অনেকদিন থেকে ঠিকমতো ব্লগ দিচ্ছি না জন্য অনেকেই জিজ্ঞেস করছিলে যে কেন ব্লগ দিচ্ছি না, কি হলো। আসলে তেমন কিছু হয়নি, একটু তো সমস্যার মধ্যে আছি সেটা ঠিকই, সময়েরও অভাব, ছেলেরও পরীক্ষা, সমস্ত কিছু নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি, একটু সমস্যার মধ্যে আছি, সব কিছুই আছে। আর তাছাড়া মনটাও আমার তেমন ভালো নেই, বাসনগুলো গুছিয়ে নেই এদিকে, কারণ ব্রেকফাস্ট করার পরে বাসনগুলো এখানে উল্টে রেখেছিলাম। সবগুলো বাসন আসলে বাসনের ঝুড়িতে জায়গা হয় না, তো তাই কিছুটা আমি আবার ডাইনিং টেবিল এইভাবে উল্টে রাখি। এখন শুকিয়ে গেছে বাসনগুলো, সমস্ত কিছু আবার গুছিয়ে রাখবো জায়গা মতো, তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরের কাজও অনেকটা গুছিয়ে নিয়েছি, এখন প্রায় 10:45 মতো বাজে, তো রান্নাটা করলেই আমার কাজকর্ম কিন্তু শেষ হয়ে যাবে। আর ঘরের কাজকর্ম দেখো মোটামুটি সব শেষই হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে মুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি নি, না হয়তো রোজ আবার অনেকে বলে যে কি বাবা আমার ছেলে লুকিয়ে লুকিয়ে দেখছে, তো অনেকেই বলে যে রোজ ঘর মোছা দেখাও, তো সংসারের কাজ আসলে এর থেকে কী দেখাবো বাইরে। তো তারপরে আমি চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার, যেন তোমাদের ভালো লাগে। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম, রেগুলার ভিডিও দিচ্ছি না কেন, আমার ছেলেকে একটু দেখে নাও, চশমা পড়েছে, ও বাবা। তো যেটা বলছিলাম, মনটা আমার ভালো নেই কেন বলো তো, আমার এই চ্যানেলটা আমি খুব যত্ন করে তৈরি করেছিলাম, তো হয়তো এর আগেও আমি শেয়ার করেছিলাম, আগে তো রেগুলার ঠিক মতো করেই ব্লগ দিতাম, কিন্তু 2-3 মাস যাবত একদম সেরকম রেসপন্স পাচ্ছি না। আমার সাবস্ক্রাইবার্স যদি দেখো, যেইভাবে আমি যেই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করি সেই অনুযায়ী সেরকম সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউ সেরকম হয় না, তো ভীষণ খারাপ লাগে। যখন এত কষ্ট করে ব্লগ বানাই সেখানে কোনো সেরকম ভিউ পাচ্ছি না, অথচ এমন কিছু চ্যানেল যেগুলো গ্রো হচ্ছে আর কি, ব্লগ চ্যানেলগুলো যখন সেগুলো ফলো করি তখন দেখা যায় সেই চ্যানেলগুলোতে অনেক রকমের তারা নেগেটিভিটি বা অনেক কিছু দেখাচ্ছে। এমনও অনেক চ্যানেল দেখি যে বেলা 12টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করছে, তো সেই চ্যানেলগুলোতে দেখো এতগুলো করে, বলছি না যার যার ব্যক্তিগত ব্যাপার সেটাই ক্যামেরার সামনে দেখাতে পারে, কিন্তু আমি শুধু কম্পেয়ার করছি যে সেগুলোতে 200-300K ভিউ, তার মানে দর্শকরা সেই ধরনের ব্লগই হয়তো দেখতে পছন্দ করে, আমি যেরকম সাদামাটা ব্লগ করি হয়তো সেরকম পছন্দ করে না, যার জন্য একটু নিজেকে একটু স্থিত করেছি যে এত প্রচণ্ড খেটে খুঁটে মাথা ঘামিয়ে এত কিছু করে ব্লগ বানিয়ে আসলে সেরকম একটা হয়তো খুব একটা লাভ নেই।
কিন্তু যারা আমাকে ভালোবাসে আমার জন্য অপেক্ষা করে থাকে তাদের উপর তো একটা দায়িত্ব আমার বর্তায়। তো সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করব যে আমার ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার। কিন্তু আগে যেমন একটা ক্রেজ ছিল যে আমাকে ব্লগ বানাতেই হবে, ব্লগ দিতেই হবে, সেই ক্রেজটা না এখন আর নিজের মধ্যে খুঁজে পাই না, বিশ্বাস করো। চ্যানেলটা হয়তো কিছুটা গ্রো করেছে, কিন্তু যেমনটা হওয়া দরকার ছিল, যতটা এফোর্ট আমি নিজের থেকে দিয়েছি সেই জায়গাটা আমি পাচ্ছি না, সেই জায়গাটা অনেক দিন থেকেই পাচ্ছি না। আর ইউটিউব রেকমেন্ড যখন দেখি, নিজের চ্যানেলে তো দেখা যায়, তো সেখানে দেখি ইউটিউব রেকমেন্ডেশন অনেক কমে গেছে। আর এখন কম্পিটিশন হিসেবে যেই চ্যানেলগুলো আছে, যারা ব্লগ বানাও তারা হয়তো জানো, সেই চ্যানেলগুলো যেই ধরনের ব্লগ করে আসলে সেই ধরনের ব্লগ হয়তো আমি কখনোই করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। তো সেই জায়গা থেকে হয়তো আমি অনেক মানে অনেকটাই পিছিয়েই থাকবো সবসময়, কারণ আমার যে লাইফস্টাইলটা, আমার লাইফস্টাইলটা এরকমই, কোনো কিছু নেগেটিভিটি দেখানোর মতো মানসিকতা আমার নেই, বা এমন কিছু আমি ক্যামেরার সামনে দেখাতে চাই না যেটাতে কোনো কিছু ভালো শিক্ষা দিতে পারবো না বা কেউ ভালো কিছু শিখবে না। যতটুকু যদি একটা ভিউ আসে তার জন্যও এমন ব্লগ দেব যে সেই ব্লগটা থেকে যেন এতটুকু হলেও মানুষের ভালো লাগে বা কেউ কিছু শিখতে পারে, সেই চেষ্টাটাই থাকে। যার জন্য এখন আর রেগুলার ব্লগ দেওয়া বা একদিন দুদিন পরে ব্লগ দেওয়া না আর ইচ্ছে করে না মন থেকে, বিশ্বাস করো। তোমরা হয়তো ভাবতে পারো আমি ফেলিয়ার হয়ে যাব বলে পিছিয়ে যাচ্ছি, আসলে সেটা নয়, পিছিয়ে কখনোই যাব না, ভগবানের ওপর ভরসা রাখি, উনি একটা না একটা পথ ঠিকই বের করবে। তো যাই হোক, এখানে দেখো সবজিগুলো কাল রাতে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কাঁচকলা আর পেঁপে টুকরো টুকরো করে কেটে একটুখানি হলুদের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ কাঁচকলা যদি হলুদ জলে ভিজিয়ে না রাখি কালো হয়ে যাবে। তো জলে ভিজিয়ে রেখেছি আমি, হলুদ দিয়ে একদম ফ্রেশ আছে। এখানে লাউ একদম মেশিনে কুচি করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সব সময় পরের দিন কি রান্না করব সেটা আগের দিনই আমি ভেবে রাখি, রেখে চেষ্টা করি ফ্রিজে যা যা সবজি আছে সেগুলো দেখে পরদিনের জন্য কেটে রাখার। এটা কিন্তু আমার বহু দিনের অভ্যেস, যখন আমি ইউটিউব করতামও না তখনও কিন্তু এই অভ্যেসটা আমার ছিল, আগের দিন সবজি কেটে রাখা, আর ফ্রিজে যা যা সবজি থাকে সেগুলো দেখে দেখে সবজি কেটে ফ্রিজের সবজিটা যখন শেষ হয়ে যায় পরবর্তী বাজারটা সেটা বুঝে করি। এতে আমার যেই সুবিধাটা হয়, সবজিটাও নষ্ট হয় না ফ্রিজে, অকারণে দেখবে অনেক সবজি শুকিয়ে যায় সেটাও হয় না, আবার নিয়ম মতো কিন্তু সব কিছুই খাওয়া হয়। তো এখানে লাউটা কেটে রেখেছিলাম, এটা সর্ষে বাটা দিয়ে করে নিলাম, কারণ লাউটা কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তো এটা শুধু শুধু করলে ভালো লাগবে না, তো সর্ষে বাটা দিয়ে করলাম, বেশ ভালোই লেগেছে খেতে। কাঁচকলা আর পেঁপেটা টুকরো করে কেটে নিয়েছিলাম, সাথে আলু দিইনি। যেই রান্নাটা করব এখানে চাইলে আলুও দেওয়া যেতে পারে। আর এখানে মুসুর ডালটা তো সকালবেলা দেখলে ভিজিয়ে রাখলাম, খুব ভালোভাবে ভিজেও গেছে। এদিকে মিক্সিতে এটা পেস্ট করে নিলাম, অন্যদিকে মাছের ঝোলটা আমার হয়ে যাচ্ছে। তো ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, রেসিপিটা অনেকবার শেয়ার করেছি জন্য আর সেটা শেয়ার করলাম না। আর আমার রান্না জানোই তো খুব চটপট, সবসময় চেষ্টা করি যেন রান্নাটা হয়ে যায়। তো এদিকে এখন বড়াগুলো ভেজে নেব। আগের দিন যদি রান্না করা সব কিছু গুছিয়ে রাখা যায় তাহলে সকালবেলা কিন্তু অনেকটা সময় আমাদের হাতে বেঁচে যায়, কারণ আমাদের সংসারে যত আমরা কাজ করি সবই গুরুত্বপূর্ণ ঠিকই, তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো রান্না করাটা, কারণ সময় মতো খেতে দিতে হবে। তাই এই কাজটা যদি সময়ের মধ্যে সারা যায় দেখবে মনে হয় সব কাজের মধ্যে মানে বেশিরভাগ কাজটাই হয়ে গেছে, একটা টেনশন ফ্রি লাগে ভীষণ। তো এখানে দেখো আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, এখন সবজিটা দিয়ে দিলাম। এখানে হলুদ লবণ দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নেব, তার মধ্যে মশলা দেব, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে ধনে গুঁড়ো, চিনি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যা যা আর কি দেওয়ার, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা নিরামিষভাবেও করা যায় কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে করব, এভাবেও খেতে খুবই ভালো লাগে। আমার এই ধরনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় কোথাও আমি একটুখানি ইউটিউবে জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো।
তো রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখো এখন ঘি গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমার হোমমেড গরম মশলা, যেই ভিডিওটা তোমাদের সাথে আমি আগে কিন্তু শেয়ার করেছি। এই ধরনের রেসিপিগুলো নিরামিষভাবেও খেতে ভালো লাগে, আর একবার চাইলে ট্রাই করে দেখতেই পারো। যারা মাছ মাংস খুব একটা পছন্দ করো না, তাদের জন্য এই ধরনের রেসিপিগুলো ঠিকঠাক থাকে। তো রান্না করার পরে যেই কাজটা থাকে সেটা হলো রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া। আমি যেটা করি, রান্না হয়ে গেলে প্রত্যেকটা কন্টেনারকে ভালো করে মুছে নেই। তারপরে এখানে দেখো মিক্সিটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ মিক্সির উপরও তেল মশলাগুলো পড়ে, তো সেটা একটু কালচে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো সেটাও পরিষ্কার করে নিলাম। তারপরে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে বাসনগুলো মেজে নেব। যখন যেই কাজটা করি পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করি, মানে রান্না করার পরে আবার একদিকে চলে গেলাম, আমার রান্নাঘরটা পড়ে আছে, সেটা আবার টেনশন, তাহলে কিন্তু মানে নিজেরই প্রবলেম হয়। যার জন্য রান্না করলাম, রান্নাঘরে কাজটা শেষ করলাম, যখন আমি আমার বেডরুমের কাজ করি, বেডরুমের কাজটা পুরোটা শেষ করার চেষ্টা করি। তো এইভাবেই কাজগুলো করে করে তারপরে যেই সময়টা আমি হাতে পাই সেটা আমি ব্লগ করি, এডিট করি, ভয়েস দেই, কারণ এগুলোর জন্য কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন। ডেইলি ব্লগ এমন একটা জিনিস যে আজকে একটু শ্যুট করলাম, কালকে শ্যুট করলাম, পরশুদিন শ্যুট করলাম, তারপরে সেটা এডিট করে দিলাম, এটা দর্শকদের দেখতে কখনোই ভালো লাগবে না, কারণ এতে কোনো ছন্দ থাকবে না। তার জন্য সকালে ঘুম থেকে উঠে যখন ব্লগটা শুরু করা হয়, যতক্ষণ না শেষ হয় আর কি, ততক্ষণ নিজেরই ভালো লাগে না, আর যার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। আর এই সময়টা বের করে সমস্ত কিছু সামলানোটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। ইউটিউবে কতটা জায়গা করে নিতে পারবো কি পারবো না সেটা আমি জানি না, কিন্তু যেই অভ্যেসটা এই ইউটিউবে কাজ করার জন্য আমি রপ্ত করতে পেরেছি, সেটা পরবর্তী জীবনে আমার অনেক কাজে ভীষণভাবে হেল্পফুল হবে, সেটা বুঝতে পারছি। তো এখন দেখো এডিটিংয়ের কাজগুলো করে ফেলবো, তাহলেই হয়তো দুদিন পরপর বা একদিন পরপর তোমাদের কাছে ব্লগটা পৌঁছতে পারবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো।